ভৌত বিজ্ঞানের আজকে প্রথম চ্যাপ্টার পরিমাপ পরিমাপের দুটো টপিক পড়ব ওয়ান পয়েন্ট ওয়ান ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি এবং ওয়ান পয়েন্ট টু রাশি লেখক দুটো টপিক নিয়ে পড়ব তো আজকে আজকে দেখো রাশি বা প্রাকৃতিক রাশি কাকে বলে সবার প্রথমে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি ব্যাপারটা কি সেটা আমাকে জানতে হবে যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় এবং যাদের মাধ্যমে পদার্থবিজ্ঞানের সূত্রগুলিকে প্রকাশ করা যায় তাদের ভৌত রাশি বলা হয় যেসব প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ পরক্ষ পরোক্ষভাবে পরিমাপ করা যায় অর্থাৎ এদের দিকে কী করা যাবে পরিমাপ করা যাবে ওয়েট করা যাবে ঠিক আছে মাপা যাবে অথবা কি মাপা যাবে এক প্রকার মাপা মানেই তার ওয়েট শুধু নয় তার দৈর্ঘ্য বিচার করা যায় দূরত্ব বিচার করা যায় তাহলে এক প্রকারে তার আমরা একটা নির্দিষ্ট অনুমান করতে পারি যে জিনিসটা সময়সীমা বলি বা দৈর্ঘ্য বলি বা তার ওজন বলি এটা এই এই যে হ্যাঁ এই জিনিসগুলোকে আমরা যখন পরিমাপ করতে পারবো তখন সেটাকে আমরা বলছি ভৌত রাশি এবং ওই জিনিসের উপর ভিত্তি করেই কিন্তু ভৌত রাশি মানে ভৌতবিজ্ঞানের সূত্রগুলান প্রতিষ্ঠিত হবে তাহলে দুটো কন্ডিশন ফিল করতে হবে ভৌত রাশি হতে গেলে এক হচ্ছে পরিমাপ করা যাবে আর হচ্ছে কি পদার্থবিজ্ঞানের সূত্রগুলি তার মাধ্যমে প্রকাশ করা যাবে তো এই দুটো কন্ডিশন কিন্তু তোমাকে মেনশন করতেই হবে নাম্বার পাওয়ার জন্য যদি বলে ভৌত রাশিকে আগে বলে উদাহরণ দাও তখন কিন্তু এই দুটো টপিক মেনশন করতেই হবে সংজ্ঞার মধ্যে ঠিক আছে উলমাপ করা যায় আর তার মধ্যে ভৌতবিজ্ঞানের সূত্রগুলি প্রকাশ করা যায় বা পদার্থবিজ্ঞানের সূত্রগুলি প্রকাশ করা যায় উদাহরণ দিয়েছে দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা গতিবেগ ইত্যাদি ঠিক আছে এরপরে আমরা এসে দেখো ভৌত রাশিকে দুভাগে করা যায় এটা স্কেলার রাশি একটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি দেখো স্কেলার রাশি ব্যাপারটা কি যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের বলা হচ্ছে স্কেলার রাশি মানে একটা রাশি যা শুধুমাত্র মান পাবো কোনো অভিমুখ পাবো না মানে সেটা কোন দিকে যাচ্ছে সেই সিস্টেমটা নেই শুধুমাত্র জাস্ট মান আছে তাকে আমরা কী বলছি স্কেলার রাশি তাকে স্কেলার রাশির উদাহরণ দিয়েছি যেমন দৈর্ঘ্য ভর উষ্ণতা সময় ঘনত্ব আয়তন যে দৈর্ঘ্য দৈর্ঘ্য মাপছ তোমাকে বললে একটা বাঁশের দৈর্ঘ্য মাপো তুমি বাঁশের দৈর্ঘ্য মাপতে গেলে জাস্ট বাঁশটার ডগ থেকে গড়া অবধি মাপবে এবার তুমি কি বলবে বাঁশটার উত্তর দিক বরাবর দৈর্ঘ্যতা দক্ষিণ দিক বরাবর দৈর্ঘ্যতা এমন কিছু বলবে কি বলবে না বাঁশের দৈর্ঘ্য তোমার লম্বে মাপবো সেটা উত্তর দিকে মুখ করে হলে উত্তর দিক পরব দক্ষিণ দিকে মুখ পড়তে হলে দক্ষিণ দিক বরাবর মাপতে হয় কিন্তু ব্যাপারটা কি তার দিক মেনশন করা যায় না আয়তন বললো তুমি এক লিটার দুধ আনো এক লিটার দুধ আনতে বললে কি আমি বলবো দুধ তুমি আমাকে দক্ষিণ দিক দক্ষিণ দিক করে এক লিটার দুধ দাও এরকম তো বলার কিছু নেই দুধ এক লিটার দাও সে যা করে মেপে আমাকে দেবে এক লিটার তাই তো তাহলে একই এমন কিছু রাশি আছে যাদের কোনো অভিমুখ নেই কিন্তু মান আছে সেই জিনিসটাকে আমরা কী বলছি স্কেলার রাশি ফেক্টর রাশি বলতে কি জিনিসটার মান আর অভিমুখ দুই থাকবে যেমন আমি বললাম যে গতিবেগ কী বললাম গতিবেগ গতিবেগ করতে গেলে আমাকে আমি বলতে পারি লোকটা এই মাত্র ঘাঁটালের দিকে হাই স্পিডে মানে একশো কিমি পার আওয়ার বেগে চলে যাচ্ছে তাহলে একশো কিমি পার আওয়ার দেখো ওখানে মানটা কী কিমি পার আওয়ার রাইট তার মানটা দেওয়া আছে আবার কোন দিকে আছে মেনশন করে দাও ঘাটালের দিকে এবার ঘাটালের দিকটা যে দিক হবে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক পশ্চিম দিক তাহলে সেই দিকটা মেনশন করা হচ্ছে তাই তো তাহলে ভৌত রাশিকে দু ভাগে ভাগ করা একটা স্কেলার একটা হচ্ছে ভেক্টর স্কেলার রাশি কাকে বলে হয়ে গেল সংজ্ঞা উদাহরণ ভেক্টর রাশি কাকে বলে সংজ্ঞা হয়ে গেল এবং তার উদাহরণও এখানে দেওয়া আছে তোমাকে সেই উদাহরণগুলো মুখস্থ করে নিতে হবে ঠিক আছে আবার দেখো মান অভিমুখ থাকলেই যে সেই ভক্তরাশিকে ভেক্তরাশি বলা হবে তবে তা নয় যেমন তরিত প্রবাহের একটা স্কেলার রাশি তরিত প্রবাহ তরিত যে প্রবাহিত হচ্ছে তরিত প্রবাহ কিন্তু মানবুখ দিয়ে আছে কিন্তু তবু তরিত প্রবাহকে কি বলা হচ্ছে স্কেলার রাশি এটা ব্যতিক্রম হ্যাঁ কারণ দেখো তরিত প্রবাহের আমি তো তার ফিট করেছি না তার এদিক থেকে ওই দিক থেকে তো ইলেকট্রিসিটি আছে তো অভিমুখ তো মেনশন করছে কিন্তু দেখো ওর মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যাচ্ছে সেটা কি আর ওরকম করে ক্যালকুলেশন করা ইলেকট্রিসিটিরকে আর ইলেকট্রিসিটি মানে কি ইলেকট্রনের গতিবেগটাকে মেনশন করছে কারণ ইলেকট্রন ওই ওর মধ্যে যে অণুগুলো আছে পরমাণুগুলো আছে তাদের যে গতিবেগটা সেটাকে তো আমরা ভাই নির্দিষ্ট দিক দিয়ে প্রকাশ করতে পারব না তাই সেক্ষেত্রে প্রবাহমাত্রাকে আমরা কিন্তু রাশি হিসেবে চিহ্নিত করে থাকি এবারে দেখো রাশি যে আছে ভেক্টোরশির জ্যামিতিক প্রকাশ রাশি কীভাবে প্রকাশ করে দেখো রাশিকে প্রকাশ করতে গেলে ওই যে ভেক্টরাশি আছে তাকে একটা ইংলিশ অক্ষর দ্বারা লিখতে হয় ইংলিশ অক্ষরটাকে হয় মোটাকালিতে অথবা সরুকালিতে লিখলে তার মাথায় কিন্তু তিচ্ছিহ্ন দিতে হয় লেখাই আছে স্পষ্ট দেখো ভেক্টরাশির মানব উভয় থাকার জন্য বিজ্ঞানিতভাবে একে মোটা ইংরেজি হরবে বা অক্ষরের ওপর তিচ্ছিহ্ন দিয়ে প্রকাশ করা হয় যেমন স্মরণকে মোটা হাতের রেস লিয়ে অথবা সরু হাতের রেস লিখলেও তার মাথার ওপর তিচ্ছিহ্ন প্রকাশ করতে হবে ভেক্টোরাসিকে মোটা হাতের ভি অথবা সরু হাতের দিয়ে মাথায় তিচ্ছি দ্বারা প্রকাশ করতে হবে এই হচ্ছে স্কেলার রাশি রাশির মধ্যে কিন্তু পার্থক্য তোমাকে পরীক্ষায় পড়তেই পারে স্কেলার রাশি রাশির মধ্যে পার্থক্য লেখো তাহলে স্কেলার রাশির মান আছে রাশির মান ও অভিমুখ দুই আছে তাই তো স্কেলার রাশির উদাহরণ দিয়ে দেবে ভেক্টরাসির উদাহরণ দিয়ে দেবে স্কেলার রাশি প্রকাশের কোনো নিয়ম এখানে নেই কিন্তু রাশি প্রকাশের নিয়ম দেয়া আছে এভাবে প্রকাশ করা হয় রাশি তুমি বলতেই পারো এবারে দেখো যে টপিকটা পড়বো আমরা ফার্স্ট টপিক কমপ্লিট করলাম টপিক যেটা আছে সেটা হচ্ছে রাশির একক মানে আমরা যে রাশি তাকে বললাম সেটাকে পরিমাপ করা যায় তাহলে পরিমাপ করে নির্দিষ্ট একটা এককে প্রকাশ করতে হবে আমি তো বলতে পারিনি যে একশো মিটার দুধ দাও না তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট একক ফিক্স করতে হবে তো এখানকার টপিকটা যে সেই সমস্ত ভৌত রাশি মানে আমরা যে সমস্ত ভৌত জিনিসকে দেখি সেই সমস্ত ভৌত রাশির প্রকাশের বিভিন্ন পরিমাপ হয়ে থাকে সেই সমস্ত ব্যাপারটা আমরা এখানে পড়ব দেখো ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা কি দিয়ে আছে দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রাশির একক ব্যাপারটা কি তোমাকে সবার প্রথমে কোশ্চেন করবো কী রাশির একক ব্যাপারটা কী দেখো লেখা আছে রাশির একক পরিমাপের ক্ষেত্রে ওই রাশির একটি সুবিধাজনক ও নির্দিষ্ট পরিমাণকে প্রমাণ ধরে তুলনামূলকভাবে ওই রাশির পরিমাপ করা হয় ওই নির্দিষ্ট পরিমাণকে ওই ভৌতরাশির পরিমাপ একক বলা হয় যেমন ধৈর্ঘ দৈর্ঘ্য আমরা ধরো দৈর্ঘ্যমাপ্য তাহলে দৈর্ঘ্যমাপনের ক্ষেত্রে বা যার ক্ষেত্রেও দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কিন্তু একটা নির্দিষ্ট প্রমাণ মাপ মিটার নিয়ে দিই যদি মিটারের এই পাশটা করা হয় ওই পাশটা করা হয় মিটার থেকে বড় করা হয় কিমি হেমি ডেকামি মি সবাই কী যোগ্য আছে মি সেন্টিমি মিলিমি আবার নিচের দিকে মিলিমি পর্যন্ত হচ্ছে মিলি কমন তার মধ্যে মি কথাটাকে আমরা একদিকে আনতে হচ্ছে তাহলে মিটাকে আমরা মিটারটাকে আমরা প্রমাণ ধরে ধরে নিয়েছি তাই তো লিটারের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে লি দিয়ে করা হচ্ছে আবার ওই প্রত্যেক কি বলা হচ্ছে গিগ্রা হেগ্রা ডেকাগ্রা গ্রা তাহলে সেখানে আমরা কি ধরে নিয়েছি প্রমাণ হিসেবে গ্রামটাকে ধরে নিয়েছি ব্যাপারটা বুঝে গেছে এই সিস্টেমে হয় এবারে দেখো আমাকে কোশ্চেন করছে যে এককের প্রয়োজনীয়তা কেন এটা হচ্ছে ভাই ইম্পর্টেন্ট কোশ্চেন এককের প্রয়োজনীয়তাকে একক ছাড়া পরিমাপ বোঝা যায় না একক ছাড়া কি পরিমাপ বোঝা যাবে আমার একক নেই আমি বললাম এক লিটার দুধ দাও লোকটা আমাকে কত দুধ দিবে তার কি কোনো ধারণা আছে এবার একটা দিয়ে একক থাকে যে হ্যাঁ এক লিটার দুধ দাও তখন এক লিটার সে বুঝে গেল যে এক লিটার কতটা দিতে হবে তাহলে এককের প্রয়োজনে দেখি এটা পরিমাপ আমি বুঝতে পারবো দু নম্বর করে দেখো দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপ তুলনা করা যায় দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপ তুলনা করা যাবে দুটি সমজাতীয় ভৌত রাশির পরিমাপটা তুলনা করতে পারি এক লিটার দুধ নিলাম আবার এক লিটার জল নিলাম কোনটার ঘনত্ব বেশি কোনটার ঘনত্ব কম এরকম পরিমাপ করতে পারি আবার এক লিটার দুধ আর এক লিটার চাল এক কিলোগ্রাম চাল নিলাম তাদের মধ্যে ওয়েটের কি পার্থক্য আছে সেটা আমরা পরিমাপ করতে পারি এক লিটার আর এক কিগ্রার মধ্যে দুটো কিন্তু প্রায় সমান হওয়া উচিত তাই না এই দুটো ভৌত রাশির তুলনা করছি আমরা একে দেখো লিটারের মধ্যে থেকে বড়ো কী আছে কিলি তাই না মানে কিলো কিলো লিটার আবার লিটারের মধ্যে থেকে কী আছে মিলিলিটার তাহলে দুটো জিনিস নিলাম ওর মধ্যে একটা বেশি একটা কম তার মাধ্যমে তুলনা করতে পারি যে এটা বেশি আছে সেটা কম আছে তাহলে দুটো কোনটা বেশি কোনটা কম নিচ্ছি বা কোনটাকে কী ধরনের নিচ্ছি যেমন কঠিন জিনিস নিচ্ছি তখন কিন্তু সেটা গ্রামে কী গ্রামে নিচ্ছি আর তরল জিনিস নিলে লিটার নিচ্ছি সেই জিনিসগুলো আমরা তুলনা করতে পারি হুম একক দ্বারা ভৌতরাশির মধ্যে পার্থক্য বোঝায় রাশির মধ্যে পার্থক্য এককের মাধ্যমে আমি এক্ষুনি বললাম কঠিন জিনিস মাপতে গ্রাম প্রকাশ করা হয় তরল জিনিস মাপতে লিটার প্রকাশ করা হয় আর দৈর্ঘ্য মাপতে কী প্রকাশ করা হয় মিটার তাই তো তাহলে এই যে ভৌতরাশিগুলির পার্থক্য করলাম কার মাধ্যমে এককের মাধ্যমে তাহলে এই এককের মাধ্যমে ভৌতরাশিগুলির মধ্যে পার্থক্য আমরা কিন্তু নির্ণয় করতে পারি এখানেতে এত বড় বড় লেখা আছে জাস্ট উদাহরণগুলো দেওয়া আছে তোমরা পরীক্ষার কথা যদি পরে এককের প্রয়োজনীয়তা লেখো তোমার শুধু তিনটা টপিক লিখে দিলেই হবে উদাহরণটা না লিখলেও তুমি পারবে অথবা ধরো কিছু কিছু ক্ষেত্রে যেমন একেরটাতে এই চিত্র দিয়ে উল্লেখ করেছে না এটার দরকার নেই এটার দরকার নেই কিন্তু এটাতে কোনো চিত্র বলে উল্লেখ করে এই উদাহরণটা তুমি দিতে পারবে তিন নম্বর পয়েন্টে উদাহরণটা দিতে তাহলে একটু বড়ো হবে স্যার যেরকম চাবে সেরকম বলবে অ্যাকচুয়ালি ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এই বড়ো করে লিখো ছোট করে লিখো ব্যাপারটা নেই ব্যাপারটা হচ্ছে টুডা পয়েন্টেও লিখতে হবে সলিড জিনিসটা লিখতে হবে তবেই কিন্তু নাম্বার সত্যি পরপর এককের প্রয়োজনীয়তা ওই তিনটে মোটা কালিতে যতটুকুন করে লেখা আছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট বাস লিখে দিলে কিন্তু নাম্বার অনায়াসে পেয়ে যাবে ঠিক আছে তো এবারে আমরা ওই যে ওয়ান পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট টুয়ের টপিকটা পড়লাম তার কোশ্চেন দেব আছে একটা একটু বাকি রয়ে গেলে হ্যাঁ ওয়ান পয়েন্ট থ্রির আগে একটা বাকি দেখো মৌলিক একক আর একক দেখো মৌলিক একক ব্যাপারটা কি কিছু ভৌতরাশির একক অন্য ভৌতরাশির এককের উপর নির্ভরশীল নয় আমরা তুমি যদি বলো ইংলিশ আর বাংলার আমরা বর্ণ পড়ার সময় সেখানে দুটো জিনিস পড়েছিলাম অ্যালফাবেটের মধ্যে একটা কী বলেছিলাম ভাওয়েল কনসনেন্ট পড়েছিলাম অথবা বাংলায় বললে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কাকে বলে যে বর্ণগুলি স্বাধীনভাবে উচ্চারিত হয় এখানে কিন্তু মৌলিক একক যেটা বলছে মৌলিক এককটা কিন্তু ওই স্বরবর্ণের মতো এরা কিন্তু স্বাধীন একক এরা অন্য কোনো এককের সাথে যুক্ত নয় মৌলিক একাই থাকে যেমন ভর প্রকাশ করবো গ্রামে গ্রাম কিন্তু সিঙ্গেল মানুষ গ্রাম অন্য কারোর সঙ্গে যুক্ত নেই তাহলে ওইটাকে কী বলবো আমরা মৌলিক একক লব্ধ এককটা খানিকটাই বর্ণের মতো মানে একাধিক মৌলিক এককের সহযোগে ও গঠিত হবে এক বা একাধিক মৌলিক একক যুক্ত হয়ে ওকে কিন্তু সৃষ্টি করবে যেমন ধরো মাপি আমরা যদি বলি দূরত্ব দূরত্বকে আমি বলে দেবো মিটার এককে কিন্তু যখনই বলব বেগ স্পিডটা কত তখন আমাকে বলতে হবে কি সময়ের সাপেক্ষে সে কত দূর যাচ্ছে তখন আমরা কী বলি যে ঘন্টায় ষাট মিটার ঘন্টায় ষাট কিমি বলে দি কি বলে দিই ঘন্টায় ষাট কিমি মানে সে এক ঘন্টায় কতটা পথ অতিক্রম করে ষাট কিমি পথ তখন দেখো বেগ সেটা তার স্পিড হয়ে গেল বেগ বেগটাকে তাহলে কিসের মাধ্যমে প্রকাশ করলাম একটা দূরত্ব আছে বাই সময় আছে তাহলে দূরত্ব বাই সময় কটা একক ইউজ করলাম দুটো একক তখন দুটাই কিন্তু মৌলিক সময়টাও মৌলিক একক আবার দূরত্বটাও মৌলিক দুটো মৌলিক একক মিলে একটা কি একক তৈরি করলো লব্ধ একক এই হচ্ছে টপিক মৌলিক একক কাকে বলে উদাহরণ দাও কো কাকে বলে উদাহরণ দাও পরীক্ষায় পার্থক্য পত্র মৌলিক কাকে মৌলিক কো লব্ধেখকের মধ্যে পার্থক্য লেখো সংজ্ঞাটা লিখে দিবি আর একটা উদাহরণ দিবি বাস পার্থক্য কমপ্লিট বুঝা গেল তাহলে দুটো টপিক আমার ক্লিয়ার তাহলে দুটো টপিকের আমি কোশ্চিন দিয়ে দেব ওকে আজকে ক্লাস নাইনের ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য সম্বন্ধে আমরা পড়ব তো জীবন ও তার বৈচিত্র্যের মধ্যে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে জীবনের মূল বৈশিষ্ট্য পেন্ডে এতে প্র্যাকটিস কর প্র্যাকটিস কর জীবনের মূল বৈশিষ্ট্যের মধ্যে আমাদের যে টপিকটা আছে সবার প্রথমে আছে জীবন কাকে বলে এটা পরীক্ষায় পরে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন জীবন কাকে বলে এক নম্বর কোশ্চেন যে বৃদ্ধি প্রজনন পরিব্যক্তি বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজিমের বস্তুকে জীবন বলে বৃদ্ধি অর্থাৎ যে জীব তার কী হয় বৃদ্ধি হয় মানে তার সে আস্তে আস্তে বাড়তে থাকে সেটা দৈর্ঘ্যই হোক প্রস্তেই হোক কিন্তু তার দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটবে তারপরে আছে কি প্রজনন প্রজনন মানে বংশ বিস্তার করা অর্থাৎ একটা জীব তার অনেক জীব সৃষ্টি করবে তার মতো দেখতে বা একই বৈশিষ্ট্যযুক্ত সেটাকে বলা হচ্ছে প্রজনন এরপর হচ্ছে দেখো পরিব্যক্তির বিবর্তন বিবর্তন মানে সবাই জানে পরিবর্তন আর পরিব্যক্তি ওই বিবর্তনের সঙ্গে সম্পর্কিত একে অপরের সঙ্গে কেউ সম্পর্কিত পরিব্যক্তি ছোটো ছোটো বৈশিষ্ট্যের আবির্ভাব যেটাকে বলা হচ্ছে ছোটো ছোটো বৈশিষ্ট্য যখন আবির্ভূত হবে একটা একটা জীবের মধ্যে ধরো যেমন আমাদেরকে বলা হয় মানুষ বানব থেকে সৃষ্টি হয়েছে আমাদের পূর্বপুরুষ হচ্ছে বানর তাহলে বানরের মধ্যে অল্প ছোটো ছোটো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কিন্তু একটা এক একটা সময়ের মধ্যে আসবে না দীর্ঘদিন বছরের পর বছর যুগের পর যুগ ধরে আস্তে 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 ছোটো ছোটো পরিবর্তন আস্তে 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 একটা ওই গোষ্ঠী থেকে একদম সম্পূর্ণ আলাদা হয়ে যাব তখন সেটাকে বলা হবে কিন্তু বিবর্তন আর এই ছোটো ছোটো বৈশিষ্ট্যগুলোকে আশাকে বলা হচ্ছে কিন্তু পরিপ্রেক্ষি বুঝে গেল যেমন ধরো বানর বানরের ল্যাজ বড় গোটা গায়ে লোমে ঢাকা মুখটা একটু আগলের দিকে বাড়া কিন্তু এই বৈশিষ্ট্যগুলো যখন আস্তে 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 কমতে থাকলো ল্যাজের বৈশিষ্ট্য আস্তে আস্তে কমে গেল ছোটো হতে থাকলো ল্যাজ একটা সময় কী হলো লেজটা গায়েব হয়ে গেল তারপর লোমগুলো আস্তে আস্তে ছোটো ছোটো লোম এখন এখন মানুষের গায়ে লোম নেই আমরা কিন্তু বানর থেকে সৃষ্টি হয়েছি কিন্তু এখন বানর আর আমাদের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে আমরা কথা বলতে পারি ভদ্র সভ্য কিন্তু বানরের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো নেই ওই জন্য বানর থেকে সৃষ্টি হলে আমরা বানর থেকে সম্পূর্ণ আলাদা তাই বানর প্রজাতির থেকে আমাদের যে উৎপত্তি সেটা কিন্তু একটা বিবর্তন বলা যেতে পারে বুঝা গেল এই চারটে বৈশিষ্ট্য কিন্তু তোমাকে যখন জীবন জীবন কাকে বলে সংজ্ঞা দেবে তোমাকে কিন্তু এই চারটে পয়েন্ট মাস্ট লিখতে হবে নাহলে কিন্তু নাম্বার দেবে না বৃদ্ধি প্রজনন পরিব্যক্তি বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজিমীয় বস্তুকে বলা হচ্ছে জীবন বোঝা গেল এবারে জীবনের কিছু বৈশিষ্ট্য আছে অলরেডি জীবনের বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে গেছি দেখো বৃদ্ধি প্রজনন পরিব্যক্তি বিবর্তন এই বৃদ্ধি প্রজনন পরিব্যক্তি বিবর্তনকেই এখানে কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করা আছে যেমন সবার প্রথমে দেখা হচ্ছে প্র জীবনের মূল বৈশিষ্ট্য বর্তমান যা জড়বস্তু কি যা জড়বস্তু তো দেখা যায় না জীবনের প্রধান ধর্মগুলি কী কী দেখো জীবনের মূল বৈশিষ্ট্য কী কী প্রজননে সক্ষম অর্থাৎ তার বংশবৃদ্ধি ঘটবে এখানে প্রজনন থেকে প্রজননের সংজ্ঞা আছে যে প্রজনন কাকে বলে প্রত্যেক জীব অপত্য জীব সৃষ্টি করে বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে জীবের বংশ বিস্তার করাকে কী বলা হচ্ছে প্রজনন তাহলে প্রজনন কাকে বলছে সংজ্ঞা পড়ে যে প্রজনন বলতে কী বোঝো তখন তোমাকে এই বৈশিষ্ট্য এই এই সংজ্ঞাটা কিন্তু লিখতে হবে এইটুকুনি লিখলেই হবে এরপর দেখো বিপাক বলেছে বিপাক বিপাক ব্যাপারটা কি অ্যাকচুয়ালি বিপাককে আমরা গদা বাংলা যদি বলি সেটাকে বলা হচ্ছে হজম বলা হয় কি বলা হয় হজম বিপাক আবার দুই প্রকারে হয়ে থাকে একটা হচ্ছে উপচিতি বিপাক একটা হচ্ছে অপচিতি বিপাক উপচিতি ব্যাপারটা কি আর অপচিতি ব্যাপারটা কি এইখানেতে সেটা ক্লিয়ার হবে ঠিক আছে প্রথমে দেখি বিপাক কাকে বলে জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটেছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলা হচ্ছে তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ার সম্বন্ধে বহুত বিজ্ঞানে পড়েছি কিন্তু রাসায়নিক বিক্রিয়া জীবধে হয়ে থাকে জীবদেহে সমস্ত রাসায়নিক বিক্রিয়াকে একত্রে কি বলা হয় বিপাক এখানে সেটাই উল্লেখ করা দেখো জীবকোষের যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বলা হচ্ছে বিপাক এবারে দেখো বলছে যে বিপাক গঠনমূলক অর্থাৎ যে ক্ষেত্রে জীবদের শুষ্ক ওজন বাড়ে তাকে বলা হচ্ছে উপচিতি বিপাক এমন কিছু বিপাক আছে যার যার জন্য আমাদের জীবদের ওজনটা বৃদ্ধি পাচ্ছে আমরা ফ্যাটি হচ্ছি ফ্যাটি বলতে কি মোটা যাচ্ছে এমন নয় আমাদের দৈর্ঘ্য হ্যাঁ ওয়েট বাড়ছে দৈর্ঘ্য বাড়ছে সেইটাকে বলা হচ্ছে উপচিতি বিপাক হলো আর যার মাধ্যমে যে বিপাকের মাধ্যমে আমাদের জীবদের শুষ্ক ওজন কমে যায় তাকে বলা হচ্ছে অপচিতি বিপাক দেখো উপচিতি বিপাক যেটা মানে যার মাধ্যমে ওয়েটটা বাড়ে শুষ্কজন বৃদ্ধি পাই সেটা সালক শালক সংশ্লেষার পুষ্টি বলা হয়েছে আমরা ভাত খাই আমরা দুধ ডিম খাচ্ছি তাহলে এই লান খাচ্ছি কেন আমাদের শরীরে যাতে পুষ্টি হয় আমাদের বৃদ্ধি যাতে ভালো হয় গ্রোথ যাতে ভালো হয় তো পুষ্টি এক প্রকারের উপচিতি বিপাক আর শালক সংশ্লেষের মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে ফলে গাছের দেহের দৈর্ঘ্য প্রস্ত ইত্যাদি বৃদ্ধি ঘটে গাছের দেহের পুষ্টি সম্পন্ন তাহলে শালক সংশ্লেষ হয়ে যাচ্ছে উপচিতি বিপাক এবারে অপচিতি বিপাক দেখো শুষ্কজন হ্রাস পাবে যেমন শ্বসন আর রেচন রেচন মানে জানো তো নিষ্কাশন রেচন মানে নিষ্কাশন আমরা বাথরুমে যে করি টয়লেট ছোটো বড়ো দুরকমই সেলাম কিন্তু রেচনই বলা হবে তাহলে দেখো আমরা প্রচণ্ড খেলাম ভাত খেলাম আমার নর্ম্যাল ওয়েট ছিল চল্লিশ কিলো আমি বসে বসে মাংস ভাত গান্ডেপিন্ডে খেললাম অনেকটাই তো আমি এমন পেট ফুলিয়ে খেয়েছি যে আমার ওয়েট তো অবশ্যই বেড়ে গেছে কিছুক্ষণ পর হজম হওয়ার পর কোথায় ডাকবে আমাকে আমাকে বাথরুম ডাকবে আয় আমার কাছকে যাবো তবে আমার পেট খালি হবে আমার নর্ম্যাল ওয়েট ফিরে আসবে তাহলে দেখো খেয়েদের পেট মোটা করেছিলাম ওয়েট বেড়ে গেছিলো যা ক্লিয়ার করে দিলাম নর্মালি চলে দিলাম তাহলে কি আমার ওজনটা কমিয়ে দিল তো হলো কি না তাহলে সেটা হচ্ছে কি অপচিতি বিপাক তাহলে উপচিতি বিপাক অপচিতি বিপাক কাকে বলে বোঝা গেল বিপাক ব্যাপারটা কি বুঝাতে বললাম ক্লিয়ার তাহলে এখান থেকে যে কোশ্চেনগুলো সেটা একদম ক্লিয়ার তো এবার দেখো উদ্দীপনায় সারা দেয় উদ্দীপনা মানে জীবজগৎ মানেই তার মধ্যে ব্যথা যন্ত্রণার অনুভূতির সৃষ্টি তোমাকে দেখুন আমি চিমটাই উফ করে উঠবে তাহলে তোমাকে চিমটাচ্ছি তোমার শরীরের মধ্যে স্নায়ু আছে কি আছে স্নায়ু স্নায়ু গায়ক গ্রাহক অঙ্গ আছে কি আছে গ্রাহক একজন গ্রহণ করবে আর একজন তার ফল প্রদান করবে আমি যখন তোমাকে চিমটাবো তুমি মাস্টার আমি মাস্টার তার খাতে তুমি উফ সে লাগছে অতিরিক্ত গেলে তখন কী করবি হাতটা পাটা ঝিনকি নিবি তো এই অতিরিক্ত গেলে ঝিনকানোটাকে বলা হচ্ছে কিন্তু ইফেক্ট করা আবার এই যে চিমটা না তোর চোখটা যেখানে পড়লাম চিমটা হচ্ছে বলে উফ স্যার লাগছে বলি এটাকেও কিন্তু ইফেক্ট করছু বোঝা গেল তাহলে এইটা হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া গাছেদের ক্ষেত্রেও উত্তেজনায় সাড়া দেয় গাছকে যখন কাটা হয় গাছেরও কিন্তু লাগে সেটা প্রমাণ করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু তো তার কেস্কোপ্রাফ যন্ত্রের সাহায্যে মনে আসে নিশ্চয়ই ব্যাস এবার উদ্দীপনা ব্যাপারটা হয়ে গেল প্রোটোপ্লাজিমের সংগঠন দেখো প্রোটোপ্লাজিমের সংগঠন পড়তে গেলে সবার প্রথমে জানতে হবে জীবদের গঠনগত কার্যগত কি বলা হয় কোষ তাহলে প্রত্যেকটা জীব তো অসংখ্য কোষ দিয়ে তৈরি হ্যাঁ কোষের মধ্যে কী দেখে কোষের মেনলি দুটো পার্ট একটা হচ্ছে ভেতরে প্রোটোপ্লাজম আছে আর বাইরে আছে কি কোষ পর্দা মানে একটা পর্দার মধ্যে লিকুইড আছে এবারে ওই লিকুইডের মধ্যে কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় আছে তাহলে সেটাকে প্রোটোপ্লাজমি অঙ্গাণু বলে বলতে পারি তাহলে মেনলি কোষের দুটো পার্ট একটা হচ্ছে পর্দা আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম এবার প্রোটোপ্লাজম মানে কোষ রস বলা হয় প্রোটোপ্লাজম কোষের রস মানে সেল প্রোটোমানেল কোষ আর প্লাজম মানে রস তাহলে প্রোটোপ্লাজম মানে কোষের রস তাহলে কোষের মধ্যে রস আছে রসের মধ্যে বিভিন্ন অঙ্গাণু আছে সেটা প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু আমি বলে নামকরণ করতে পারি বোঝা গেল তো চলো দেখা যাক প্রোটোপ্লাজমিও গঠন সংগঠনে কী কী আছে দেখো বলছে এক কোসিও বহু কোশি সমস্ত জীবদের প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত পোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি বলা হয় তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পোটোপ্লাজমকে কী বলা হচ্ছে প্রাণের ভিত্তি এই জায়গাটা কিন্তু টপিক শর্ট কোশ্চেন প্রায়ই আসে পোটোপ্লাজমকে প্রাণের ভিত্তি বলা হয় সত্য না মিথ্যা হতে পারে অর্থাৎ পোটোপ্লাজমকে ড্যাশ বলা হয় বা পোটোপ্লাজমকে কী বলে প্রাণের ভিত্তি কাকে বলে এরকমও কোশ্চেন আসতে পারে ঠিক আছে প্রাণের ভিত্তি বলতে বোঝায় অনেকগুলো অপশান দেবে পোটোপ্লাজম এন্ডোপ্লাজম রেটিকুলাম নিউক্লিয়াস এবার যেটা সঠিক সেটাকে তুমি টাচ করে ক্লিয়ার এরপর দেখো তাহলে পোটোপ্লাজম ব্যাপারটা আমার ক্লিয়ার হয়ে গেলো রস এক কথায় পোটোপ্লাজম মানে কোষ রস এরপর দেখো বৃদ্ধি গ্রহণ ও খাদ্যের আত্মীকরণের মাধ্যমে পোটোপ্লাজমে সংশ্লেষিত হয় ফলে শুষ্কজন বৃদ্ধি হয় দেখো আমরা যে খাচ্ছি সেখান থেকে ভাত খাচ্ছি ভাতের মধ্যে কী আছে গ্লুকোজ আছে আমরা খাচ্ছি স্টার্চ মানে পলিক গ্লুকোজ অনেক গ্লুকোজ একসঙ্গে জমাট বেঁধে আছে সেইটাকে যদি শরীরের মধ্যে ঢুকে যায় তাকে বিভিন্ন উৎসেচক বিভিন্ন হরমোন উৎসেচক ভাঙে হরমোন ভাঙে না হরমোন কিন্তু সাহায্য করে উৎসেচক তাকে ভাঙলো তাহলে অনেকগুলো গ্লুকোজ আস্তে আস্তে ভেঙে একটা একটা সিঙ্গেল গ্লুকোজে পরিণত হয়ে গেলে সেটাকে বলা হচ্ছে গ্লুকোজ বা মনক মনোগ্লুকোজ এই মনক মনোগ্লুকোজ তৈরি হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের কোষের শক্তির যোগান পাওয়া গেলনি এই গ্লুকোজের মূল উদ্দেশ্য সে কিন্তু এটিপি তৈরি করবে আমাদের শরীর রেসপন্স করে এটিপিতে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তো গ্লুকোজ থেকে এটিপি তৈরির যে প্রসেসটা আছে সেটাও কিন্তু একটা ধাপে সম্পন্ন হয় যখন এটিপি তৈরি হয়ে গেল তখন কোষের মধ্যে বিভিন্ন যা যা কাজকর্ম সেগুলো সম্পন্ন হয়ে যাবে তো তখনই মানুষের বা জীবদের কোষের মধ্যে কী ঘটবে বৃদ্ধি ঘটবে বৃদ্ধি বৃদ্ধি পরিবর্তনটা পড়ে পরিবর্তন তো পরিবেশের সাথে সে অনেকগুলো এক্সট্রা সেটা পড়ে ব্যাপার আমরা বৃদ্ধির ব্যাপারটা যেটা পড়ছিলাম সেটা বলে দিলাম ঠিক আছে এবার দেখা যাচ্ছে চলন ও গমন চলন আর গমন ব্যাপারটা কি চলন মানে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমার অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করবো গাছ গাছের মধ্যে কিন্তু চলন দেখা যায় গাছ এক জায়গাতে স্থির কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে আর গমন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করাকে বলা হচ্ছে গমন এটা হচ্ছে চলন গমনের মূল পার্থক্য চলন কাকে বলে গমন কাকে বলে সংজ্ঞা আসতে পারে চলন গমনের পার্থক্য লেখু কোশ্চেন আসতে পারে এবার একটা টপিক দেখো জীবনচক্র কি আছে জীবনচক্র তাহলে জীবনচক্র ব্যাপারটা কি দেখো বলছে জীবের জন্মের পর জীবদেহ বৃদ্ধি পেয়ে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এরপর বার্ধক্য সহ অবশেষে মৃত্যু হয় জীবের জন্ম বৃদ্ধি বংশবিস্তার বার্ধক্য এবং মৃত্যু ইত্যাদি পর্যায়ক্রমিক ঘটনাগুলিকে জীবনচক্র বলা হয় তাহলে জীবনচক্র মানে জীবনের যে চক্র যেমন আমরা জলচক্র পড়েছিলাম জল থেকে বাষ্প বাষ্প থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি বৃষ্টির মাধ্যমে আবার জল তেমন জীবনচক্র আছে জন্ম হলো আস্তে আস্তে বড়ো হব বড়ো হওয়ার পর প্রাপ্তবয়স্ক হব প্রাপ্তবয়স্ক হয়ে আস্তে 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 বুড়া হতে থাকবো ছোটো ছিলাম ছোটো থেকে একটা নির্দিষ্ট অ্যাডোলেশন এজে যাব মানে আমার ইয়ং এজটা আসবে তোমাদের এখন আসেনি এবারে আস্তে আস্তে শুরু হচ্ছে ঠিক আছে সেখান থেকে আস্তে আস্তে তোমাদের কী হতে থাকবে তোমার বয়স বাড়তে থাকবে এবার আস্তে আস্তে তোমার আবার বার্ধক্য মানে তুমি একটা জায়গা থেকে শুরু করেছিলে যেখানে তুমি দুর্বল ছিলে সেখান থেকে একটা জায়গায় এসে স্ট্রং পজিশনে পৌঁছালে আবার সেখান থেকে তুমি আস্তে আস্তে দুর্বল হতে থাকবে দুর্বল হতে হতে তুমি একটা সময় আমরা জীবের একটা সময় মৃত্যুর মুখে ঢলে পড়ব এই যে জন্ম থেকে মৃত্যুর পুরো পর্যায় এই পুরো স্টেপটাকে বলা হচ্ছে জীবন চক্র তাহলে দেখো জীবনের মূল সাতটা বৈশিষ্ট্য আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম জীবন চক্র পেয়েছি চলনগমন গমন বৃদ্ধি প্রজনন পেয়েছিলাম মনে হয় প্রোটোপ্রজন্ম সংগঠন উদ্দীপনের সারা দেওয়া বিপাক আর প্রজনন পেয়ে গেছি রাইট এবারে দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে জীব জ্বরের মধ্যে পার্থক্য লেখো দেখো জীব জ্বরের মধ্যে সুন্দর পার্থক্য যে পরীক্ষা করতে হয় তিন নম্বরে পড়ে নাহলে দু নম্বরে পড়ে জ্বর হ্যাঁ জীব মানে যার প্রাণ আছে আর জ্বর যার প্রাণ নেই তাহলে এই দুটো হচ্ছে দারুণ কোশ্চেন বুঝে গেল তো এই দুটা এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন জীব জ্বরের মধ্যে পার্থক্য ভালো করে মুখস্থ করতে কিন্তু হবে এই টপিকটা একটা টপিক আমরা কিন্তু কমপ্লিট করলাম তবে টপিকটার মধ্যে জীবনের মূল বৈশিষ্ট্য জীবনের মূল বৈশিষ্ট্যের মধ্যে যেটা ছিল সেই পাঠটা আমরা জীবনের মূল বৈশিষ্ট্যগুলি কী কী জীবন কাকে বলে প্রত্যেকটার মধ্যে একটা করে ছোটো কোশ্চেন আছে বৃদ্ধি কাকে বলে চলন ও গমন বলতে কী বোঝো চলন গমনের পার্থক্য লেখো জীবনচক্র বলতে কি বোঝো তাই তো প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌতবৃত্তি বলা হয় কেন এরকম কোশ্চেন আসতে পারে অথবা তোমাকে কোশ্চেন তার উত্তেজিতা বলতে কী বোঝো বা উত্তেজনা যেটাকে বলা হয় হ্যাঁ বিপাক কাকে বলে উপচিত বিপা কাকে বলে উদাহরণ দাও অপচিত কাকে বলে উদাহরণ দাও আর প্রজনন বলতে কি বোঝো আর সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন জীবন কাকে বলে তাহলে ওই টপিকটা থেকে কয়েকটা কিন্তু মুখস্থ করতে হবে এতটা অব্দি টপিকটা আছে এবারে দেখো এখানে বলা আছে জীবনের উৎপত্তি মানে আমাদের জীবনটা সৃষ্টি হয়েছিল কীভাবে ঠিক আছে